কদিন আগেও জামালপুর টাউন জংশন স্টেশনের দেয়ালে ছিল হরেক রকম পোস্টার, আর প্ল্যাটফর্মে ছিল ধুলাবালি আর আবর্জনার স্তূপ। ডাস্টবিন থাকার পরও যেখানে সেখানে ফেলা হতো আবর্জনা। শিক্ষার্থীদের টানা তিন দিনের অক্লান্ত পরিশ্রমে বদলে গেছে স্টেশনের দৃশ্যপট। এখন স্টেশনের দেয়াল হয়ে উঠেছে রঙিন আর প্ল্যাটফর্ম হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। পুরানো কাগজ পত্র সকল কিছু ছড়িয়ে নতুন রঙে রাঙাচ্ছি এবং নতুন করে দেশকে একদম রঙিনভাবে সাজানোর জন্য, রং ধনুর মতো সাজানোর জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। বিভিন্ন বাংলা টাইপোগ্রাফি চলছে, তারপর গ্রামীণ ঐতিহ্য নিয়ে আমরা আঁকবো, তারপর যে সরকারের যে এতদিনের শাসন শোষণের যে বিষয়গুলো, এগুলার মেসেজগুলো আমাদের এখানে দেয়ালে গ্রাফিতিতে আপনারা দেখতে পাবেন। শিক্ষার্থীরা বলছেন, দুর্নীতি ও রেলের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার করতেই এমন উদ্যোগ। তাই দেয়ালগুলোতে আঁকা হচ্ছে কার্টুন, দুর্নীতি বিরোধী সচেতনতামূলক নানা স্লোগান। আপনারা দেখতে পাচ্ছেন এই দেয়ালে লেখছি ঘুষ চাইলে ঘুষি। হ্যাঁ, তো আমাদের সমাজে তো অনেকেই লোক আছে, টেবিলের উপর এক কথা বলে টেবিলের নিচে আরেক কথা বলে। আমরা বলবো যে কেউ যদি ঘুষ চায়, আমরা সেখানে কথা না বলে আমাদের ছাত্র জনতা আছে, আমাদের সেনাবাহিনী আছে, তাদেরকে আমরা জানাবো। গ্রাফিটির মাধ্যমে নানান রকম দুর্নীতি এবং অন্যের যে বিরুদ্ধে যে স্লোগানগুলো সেগুলো তুলে ধরছি। আমরা চাইবো এই দুর্নীতির বিরুদ্ধে যেন এই স্টেশনটা গিয়ে সুন্দর একটা সুশৃঙ্খল একটা জামালপুর রেলওয়ে স্টেশন হয় আমাদের সবার জন্য। সাধারণের মাঝে যে তথ্যগুলা বা যে ভাষাগুলা সবসময় কাজ করতেছে বা যে প্রতিবাদগুলা, সেগুলা হচ্ছে কি আজকে নতুন করে হচ্ছে কি এখানে হচ্ছে কি এই গ্রাফিটির মাধ্যমে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। শিক্ষার্থীদের এমন শৈল্পিক কাজ দেখতে ভিড় করছেন অনেকেই। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ট্রেন যাত্রী ও স্থানীয়রা। স্টেশনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাফিটি আছে, ছাত্রদের আন্দোলনের জন্য বাস্তবায়িত হয়, এটা আমরা চাই যেন এইভাবে সুষ্ঠুভাবে আমরা টিকিটগুলি পাই, কালোবাজার যেন দূর হয়। ছাত্ররা যেভাবে গ্রাফিক্স করে স্টেশনটা সাজাইছে, এটা দেখতে অনেক ভালো লাগতেছে। টিকিট কালোবাজারি যদি মুক্ত করা যায় তাহলে মোটামুটি যাত্রীরা সবাই মোটামুটি ভালোভাবে চলাফেরা করতে পারবে। খুব সুন্দর আছে বর্তমান প্রেক্ষাপট, অনেক ভালো আছে। দেয়ালগুলো যেন নষ্ট না হয়, স্টেশন কর্তৃপক্ষের পাশাপাশি সচেতন থাকতে হবে সমাজের সকল শ্রেণীর মানুষকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।